বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যতই লাফালাফি করুক না কেন, এই সরকারের সময় শেষ। ঠাকুরগাঁওয়ের রুহিয়ার আবু নূরের চাতালে প্রয়াত জেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে গতকাল কথা বলেন বিএনপি মহাসচিব। তার দীর্ঘদিনের সহকর্মী তৈমুর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তৈমুর রহমানের স্মৃতি সংরক্ষণের জন্য বিএনপির পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। এ সময় সরকারের নানা সমালোচনা করেন বিএনপি মহাসচিব। একবার 75 সালে বাকশাল করেছিল একদলীয় শাসন, এখন আবার তারা ওই একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম যে কাজটা করেছে নির্বাচনী ব্যবস্থাকে তারা ধ্বংস করিয়ে, আওয়ামী লীগ তার রাজনৈতিক দল নাই, এটা সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে, ওর কোনো সংগঠন নাই, শক্তিশালীও না, এখন তো রাষ্ট্রযন্ত্র দিয়ে দল চালায়।